হ্যালো গাইজ ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো আমাদের সিনোনিম যে সিরিজটা চলছিল ইংরেজিতে সিনোনিমের যে সিরিজটা চলছিলো সেই সিরিজের আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আমরা এল এবং এম এগুলো দিয়ে যে ইম্পর্টেন্ট শব্দগুলো হয় যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো হয় সেগুলো সিনোনিম নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বলেই ভিডিওটা শুরু করব ভিডিওটা আজকে খুব ছোট হবে ছোট্ট করে ভিডিওটা করব এবং তার ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের চ্যানেলটা প্লিজ সাজেস্ট করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারব দেখো শিনুনিম আজকে সিরিজটাতে প্রথম যে ওয়ার্ডটা দিয়ে যে শব্দটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে লায়াবল এল আই এ বি বিএল লায়াবল তো এই লায়াবল শব্দটার অর্থ কি এই লায়াবল শব্দটা প্রত্যেকেই অক্ষার ব্যবহার করি যে আই লায়াবল টু দ্যাট এটসেট্রা এটসেট্রা তো লায়াবল শব্দটার অর্থ হচ্ছে দায়ী দায়ী বা চলতি কথায় যেটাকে আমরা ইংরেজি শব্দে বলি রেসপন্সিবল তাহলে কি রেসপন্সিবল তাহলে লায়াবলের একটা সিনোনিম বা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেসপন্সিবল আর ইএস পিও এন এস আই বিএল রেসপন্সিবল এছাড়া লায়াবলকে আমরা ইংরেজি কি দ্বারা কোন শব্দ দ্বারা প্রকাশ করতে পারি বা শব্দগুচ্ছ দ্বারা সাবজেক্ট টু সাবজেক্ট টু আমরা প্রায়ই বলি সাবজেক্ট টু মার্কেট রিস্ক সাবজেক্ট টু মার্কেট রেস এরকম এছাড়া ওপেন টু ওপেন টু তাছাড়া বলতে পারি যে এক্সপোজ টু এক্সপোজ টু কিংবা অ্যাকাউন্টেবল তাহলে লায়াবলের সিনোনিম কি কি পেলাম লায়াবোলের সিনোনিম পেলাম রেসপন্সিবল সাবজেক্ট টু ওপেন টু এক্সপোজ টু অর অ্যাকাউন্টেবল এর পরের শব্দটা হচ্ছে ল্যাক্স ল্যাক্স দেখো ল্যাক্স শব্দটা শুনেই বুঝতে পারছো কথাটা আসলে রিল্যাক্স বা ল্যাক্স দুটোই অনেকটা একই রকম অর্থবহ ল্যাক্স কথাটার অর্থ হচ্ছে শিথিল ল্যাক্স কথার অর্থ তাহলে কি শিথিল শিথিল মানে নিশ্চয়ই বোঝো আবার ল্যাক্সকে অন্যভাবে প্রকাশ করলে লম্পটও বলা হয় লম্পট তাহলে এর ইংরেজি প্রতিশব্দ কি হবে বা সিনোনিম কি হবে সিনোনিমগুলো হবে

লিমপিড লিম্পিড কথাটা বা এল আই এম পিআইটি এই লিমপিড কথাটার অর্থ হচ্ছে নির্মল বা পরিষ্কার বা স্বচ্ছ আমি লিখে দিচ্ছি নির্মল বা পরিষ্কার বা স্বচ্ছ তো এটার ইংরেজি প্রতিশব্দ কি হবে ইংরেজি প্রতিশব্দ হবে ক্লিয়ার সিএলএ আর ক্লিয়ার মানে স্বচ্ছ বা নির্মল তোমরা জানো বা পিওর হতে পারে পিওর clean বা fair তাহলে limpsit কথাটার ইংরেজি প্রতিশব্দ কি পেলাম clear pure clean or fair এর পরের শব্দটা হচ্ছে l o a t h e আমরা বলতে পারি লোদে বাট এর প্রনান্সিয়েশন হয় লভি 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 বা লাভি তাহলে এই টি এইচ এটা প্রনান্সিয়েশন হয় না টি এইচ দ এই দ এর হয় না এল ও এল ই লভি তো এই লভি শব্দটার অর্থ হচ্ছে এটা একটা বহুল ব্যবহৃত শব্দ যার অর্থ হচ্ছে অত্যন্ত অপছন্দ করা মানে ভীষণ রকম অপছন্দ করা কিংবা ঘৃণা করা তাহলে আমি লিখছি যে অত্যন্ত অপছন্দ করা বা ঘৃণা করা তাহলে এই লাভি শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি হবে ইংরেজি প্রতিশব্দ আমি পেতে পারি ডিসপায়ার বা অ্যাভোর ডিটেস্ট অ্যাভোর মানে ডিটেস্ট তোমরা জানো আমি অলরেডি অ্যাভোর যখন সিনোনিম অ্যাভোর এর সিনোনিম করিয়েছিলাম তখন ডিটেস্ট একটা বলেছিলাম অথবা হেট বলেছিলাম তাহলে এই লভি শব্দটার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম পেয়ে গেলাম বা 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 ডিটেস্ট হেট এবার তোমরা বলবে যে অ্যাভোর মানে এটা কি করে বুঝব তার জন্য অবশ্যই তোমাদের সিনোনিমের অন্য যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো দেখতে হবে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমাদের চ্যানেলে আলাদা করে প্লে লিস্ট করে দেওয়া আছে দেখে নিতে পারো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে লিউরিড লিউরিড এল ইউ আর আইডি লিউরিড লিউরিড কথার অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ লিউরিড কথার অর্থ উত্তেজনাপূর্ণ বা ভীতিপ্রদ অর্থাৎ ভয়জনক তাহলে কি হলো উত্তেজনাপূর্ণ বা ভীতিপ্রদ অর্থাৎ যেটাতে আমরা ভয় পাই তাহলে এটার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম আমরা কি কি পেতে পারি লিউরিডের ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম কি কি পেতে পারি আমরা পেতে পারি ঘেস্টলি বা ঘসলি জি এইচ এ এস টি এল ওয়াই ঘেসলি অথবা গ্রীম জি আর আই এম গ্রীম অথবা গ্রুজম জি আর ইউ ই এস ও এম ই গ্লুজম অথবা এল পিএএলই ফেল তাহলে লিউরিড মানে আমরা পেতে পারি ঘেসলি গ্রীম গ্লুজম অথবা ফ্লেল এর পরের শব্দটা হচ্ছে এম ডবল ই কে মিক 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 কথার অর্থ হচ্ছে বিনম্র বা বিনীত মিক কথার অর্থ কি বিনম্র বা বিনীত দেখো তাহলে এই ইংরেজি প্রতিশব্দ কি কি হবে ইংরেজি প্রতিশব্দ আমরা পেতে পারি মাইল্ড এম আই এল ডি মাইল্ড অথবা সাবমিসিভ এস ইউ বি এম আই এস এস আই ভি সাবমিসিভ বা হাম্বল এইচ ইউ এম ইউএি হাম্বল বা মডেস্ট এম ও ডিইএসটি মডেস্ট অথবা থেকে সস্তা সহজ ইংরেজি পেতে পারি ওবিডিয়েন্ট ও বিএনটি ওবিডিয়েন্ট তাহলে মিক কথাটার ইংরেজি প্রতি শব্দ আমরা কি পেয়ে গেলাম মাইল্ড সাবমিসিভ হাম্বল মডেস্ট অথবা ওবিডিয়েন্ট এর পরের শব্দটা দেখো মিটিগেট পরের শব্দটা কি পাচ্ছি মিটিগেট এটা এতবার এক্সামে এসছে বোধহয় কোনো শব্দ আর আসেনি মিটিগেট মিটিগেটিং এই শব্দগুলো মিটিগেট কথার অর্থ হচ্ছে প্রশমিত করা কথার অর্থ কি প্রশমিত করা বা উপশম করা বা কি উপশম করা অর্থাৎ বলতে পারি আমরা শান্ত করা কোনো কিছুকে শান্ত করা তাহলে এই মিটিগেট বা প্রশমিত করা বা উপশম করা বা শান্ত করা এগুলোকে ইংরেজিতে আমরা কি বলতে পারি ইংরেজি প্রতিশব্দ কি কী হতে পারে এটা হতে পারে লেসেন এল এন লেসেন অথবা অ্যালিভেট এ এল এল ই ভি এ টি ই অ্যালিভেট অথবা আমরা বলতে পারি সপটেন সফটেন এসও এফ টি ই এন সফটেন অথবা অ্যাবিট এ বি এ কাম সিএল কাম তাহলে মিটিগেট কথাটার ইংরেজি প্রতি শব্দ আমরা কী কী পেলাম আমরা পেলাম লেসেন অ্যালিভেট অ্যাবেট কিংবা কাম এর পরের যে শব্দটা সেটা দেখো মনোটোনাস এর পরের শব্দটা কি মনোটোনাস মনোটোনাস কথাটার সঙ্গে তোমরা সবাই পরিচিত মনোটোন মনোটোনাস এই কথাটার অর্থ হচ্ছে একঘেয়ে বা বিরক্তিকর এটার অর্থ কি এক ঘেঁ বা বিরক্তিকর লিখতে পারি বিরক্তিকর তাহলে এই একঘেয়ে বা বিরক্তিকর কথাটাকে যদি আমরা ইংরেজিতে লিখি অর্থাৎ মনোটোনাসের ইংরেজি প্রতিশব্দ কি হবে সিনোনিম কি কি হবে আমরা লিখতে পারি হামড্রাম এইচ ইউএম হাম ডিআর ইউএম হামড্রাম কিংবা টেডিয়াস টি ইউ এস টেডিয়াস কিংবা টায়ারসম ই এস ও এম অনেকে টায়ারসমও বলে কিংবা আনভ্যারিড ইউএন ভি এ আনভ্যারিড অথবা ফ্ল্যাট ফ্ল্যাট এফ এল এটি আমরা ইংরেজি হামড্রাম টেডিয়াস টায়ারসম আনভ্যারিড ফ্ল্যাট এর পরে যে শব্দটা সেটা হচ্ছে মেকাব্রা মেকাব্রা উচ্চারণ হওয়ার কথা ছিল ম্যাকাব্রে কিন্তু উচ্চারণ হয় ম্যাকাভ্রা মেকাব্রা এম এ সি এ ই মেকাবরা কথাটার অর্থ হচ্ছে করালো বা ভীতিপূর্ণ অর্থ হচ্ছে করালো বা ভীতিপূর্ণ তোমরা করালো কথাটার অর্থ জানো বা ভীতিপূর্ণ কথাটার অর্থ জানো অর্থাৎ যেটা ভীতিজনক তাহলে এই মেকাবরা কথাটার ইংরেজি প্রতিশব্দ কি হবে ইংরেজি প্রতিশব্দ হবে গ্রিম আর আই এম গ্রিম কিংবা গ্রুজম জিআর ইউ ই এস ও এমই গ্রুজম কিংবা টেরিবল আর আর আই বিএল টেরিবল কিংবা রোডেন্ট আর ও ডিইএনটি রোডেন্ট অথবা সহজ ইংরেজিতে আমরা বলতে পারি অফুল এ ডাব্লু এফ ইউএল অফুল তাহলে মেকআপরা কথাটার কী কী সিননিম পেলাম পেলাম গ্রিম গ্রুজম টেরিবল রোডেন্ট অফুল এবার দেখো পরের শব্দটা হচ্ছে ম্যালিগনেন্ট পরের শব্দটা হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালিগনেন্ট কথার অর্থ হচ্ছে মারাত্মক বা ক্রুডো ম্যালিগনেন্ট কথার অর্থ হচ্ছে মারাত্মক বা ক্রুর দেখো তাহলে এই ম্যালিগনেন্ট আমরা অনেক সময় বলি ম্যালিগনেন্ট ক্যান্সার বোঝাতে ব্যবহার করি বেশিরভাগ এই ম্যালিগনেন্ট কথাটার বাংলা অর্থ হচ্ছে মারাত্মক তাহলে এটাকে কি বলতে পারি ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম কি কি পেতে পারি আমরা পেতে পারি ভাইরিউল্যান্ট ভিআইআরটি ভাইরিউল্যান্ড অথবা হার্মফুল এইচ আর এম এফ ইউএল হার্মফুল বা ক্ষতিকারক কিংবা পেতে পারি ফেটফুল এফ সরি ফ্যাটাল এ টি এল ফ্যাটাল কিংবা পেতে পারি মেলভোল্যান্ট এম এ এল ই ভি ও ই এন টি মেলভোলেন্ট তাহলে কী কী পেতে পারি ম্যালিগন্ট কথাটা শিনোনিম আমরা পেতে পারি ভাইরুল্যান্ট হার্মফুল ফেটাল অথবা মেলভোল্যান্ট এর পরে যে শব্দটা ভালো করে শোনো সেটা হচ্ছে অর্থ হচ্ছে মহানুভব বা মহৎ কি তাহলে মহানুভব বা মহৎ আমরা এটাকে সদাশয়ও বলতে পারি সদাশয় বলি না একজন রামবাবু একজন সদাশয় ব্যক্তি ছিলেন জ্যোতিবাবু একজন সদাশয় ব্যক্তি ছিলেন আহ মোদীবাবু একজন সদাশয় ব্যক্তি ছিলেন তার অর্থ মহানুভব ব্যক্তি ছিলেন তো এই ম্যাগনানিমাস কথাটার ইংরেজি প্রতিশব্দ শব্দ কি বা সিনোনিম কি অর্থ সিনোনিম হচ্ছে কাইন্ড বা দয়ালু বা মহানুভব অথবা আমরা বলতে পারি হাই মাইন্ডেড হাই মাইন্ডেড কিংবা নোবেল এন ও বিএল নট এন ও বি এল লিখো না এন ও বিএল কিংবা বিনাইন বি আমরা টিউমারের সময় অনেক সময় বলি ম্যালিগন্যান্ডার বিনাইন সেই বিনাইন মানে কিন্তু মহানুভব যেটা তাড়াতাড়ি সেরে যায় অর্থাৎ কারসিনোজেনিক নয় তো এছাড়াও আরও একটা ভালো শব্দ আছে ভালো সিনোনিম পাওয়া যায় ম্যাকনানি মাসের যেটা এক্সামে এসেছিলো সেরকম একটা সিনোনিম হচ্ছে জেনেরিয়াস ই আর ও ইউএস জেনারাস জেনেরাস সরি জেনেরাস এর পরে যে শব্দটা সেটা হচ্ছে মিথ এম ওয়াই টিএইচ মিথ মিথ কথার অর্থ হচ্ছে শ্রুতি বা প্রচলিত কথা কিংবা পৌরাণিক কথা পৌরাণিক কথা তাহলে এই মিথের ইংরেজি প্রতিশব্দ আমরা কী কী পাবো দেখো প্রত্যেকটা শব্দের আমরা অন্তত পঞ্চাশটা একশোটা দেড়শোটা করে প্রতিশব্দ পাব আমরা সবগুলো তো শিখব না আমরা শিখবো সেই কটাই যে কটা আমাদের এক্সামের জন্য জরুরি মোটামুটি ওগুলোর মধ্যে থেকে অপটিমাইজ করে আমরা চারটে বা পাঁচটা করে শিখছি তাহলে মিথের সিনোনিম কী কী মিথের সিনোনিম আমরা বলতে পারি প্যারাবল পি এ আর এ বিএল প্যারাবুল কিংবা লিজেন্ড এল ই জি এ এন ডি লিজেন্ড কিংবা প্রচলিত কথাকে টক দ্বারাও প্রকাশ করতে পারি কে টক কিংবা মাইথোলজি এম ওয়াই টি এইচ ও এল ও জি ওয়াই মাইথোলজি তাহলে কী কী পেলাম প্যারাবল লিজেন্ড টক মাইথোলজি এগুলো হচ্ছে মেথের চিনোনেম তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি প্রত্যেক দিনের মতো বারোটা করে শব্দ নিয়েই আমরা আলোচনা করেছি আশা করি তোমাদের খুব কাজে লাগবে ভালো থেকো সঙ্গে থেকো আর হ্যাঁ প্লিজ 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 প্রত্যেকে নিজে বেঁচে থেকো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো মাস্ক পরো এবং স্যানিটাইজার ইউজ করো এবং মাঝে মাঝে হাত ধুতে থাকো বাড়ি থেকে খুব দরকার না হলে বেরিয়েও না আবারও একবার ভালো থেকো সুস্থ থেকো সমাজকে সুস্থ রেখো ধন্যবাদ